খুলনা চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কাটছে না, সরবরাহ থাকার পরও যেন কোনো কিছু ঠিক নেই। এছাড়া গোডাউন কিংবা মিলে অতিরিক্ত চালের মজুদ নেই বলে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর। সব ঠিক থাকার পরও দাম কেন বাড়ছে এমন প্রশ্নের উত্তরে ছোট ব্যবসায়ীরা দেখিয়ে দিচ্ছেন বড় ব্যবসায়ীদের, আর বড় ব্যবসায়ীরা পাইকার ও মিলারদের দায়ী করছেন। অন্যদিকে পাইকার ও মিলাররা দায়ী করছেন বড় বড় কোম্পানিগুলোকে। ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান প্যাকেটজাত চাল বিক্রি শুরুর পর থেকেই বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী থাকছে সবসময়। এদিকে চালের মূল্য বৃদ্ধিতে প্রায় দিন ক্রেতা শূন্য থাকছে খুলনার বড় বাজার। রিকশা চালক আব্দুর রউফ বলেন, গরিবের চাল বলে পরিচিত স্বর্ণা, সেটিও প্রতি কেজিতে 3 টাকা করে বেড়েছে, বাড়েনি আয়। পরিবারের 4 সদস্যকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, কারণ প্রতি মাসে তার 40 কেজি চালের প্রয়োজন হয়। এই চাল কিনতে এখন আরো বেশি টাকা বাড়তি আয় করতে হবে তার।